শেষ পর্যন্ত টলিপাড়া ধর্মঘট মেটাতে হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার দুপুরে নবান্নে প্রশান্তি চট্টোপাধ্যায় গৌতম ঘোষদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর অভিনেতা সাংসদ দেব লিখেছেন সন্ধ্যের পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে বুধবার থেকেই শুটিং সোমবার থেকেই স্তব্ধ হয়ে গিয়েছিল টলিপাড়া পরিচালক প্রযোজক এবং ফেডারেশন টেকনিশিয়ানরা দফায় দফায় বৈঠক করেও কোন সমাধান সূত্রে পৌঁছতে পারেনি মঙ্গলবার নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ঘোষ দেব তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অরূপ বিশ্বাসও এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে দেব লিখেছেন সন্ধ্যের মধ্যেই সব সমস্যার সমাধান হবে বুধবার থেকেই ফের শুরু হবে শুটিং টেকনিশিয়ান প্রযোজক থেকে সিনেমার সঙ্গে যুক্তদের ধন্যবাদও জানিয়েছেন তিনি